আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ, শ্রুতি, বিআরবি কেবলস, সংবাদ শিরোনাম। সরকারি তৎপরতা পরও কমছে না বাজারে নিত্যপণ্যের দাম। আলুর দর কেজিতে অন্তত 20 টাকা বেশি। করোনা শুরু থেকে কৃষিতে গুরুত্ব দেওয়ায় মহামারীতেও দেশে কোনো খাদ্য সংকট নেই বললেন প্রধানমন্ত্রী। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচনে ইভিএম এ ভোট গ্রহণ কাল। এবং 9 দফা দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে নোয়াখালীর পথে লং মার্চ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। সরকারি ঘোষণা আর জরিমানার পরও কমছে না বাজারে নিত্যপণ্যের দাম। সরকারের বেঁধে দেয়া দরের চেয়ে কেজিতে অন্তত 20 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে আলু। বেড়েছে চালের দামও। সরবরাহ কম থাকার অজুহাতে পেঁয়াজ আর সব ধরনের সবজির মূল্যও চড়া। তবে বিক্রেতারা বলছেন, এক মাসের মধ্যে নতুন মৌসুমের চাল ও সবজি বাজারে এলে দাম অনেকটাই স্বাভাবিক হবে। বিস্তারিত জানাচ্ছেন আদ্দিন সজীব। নিত্যপণ্যের বাজার মানেই এক দুশ্চিন্তার জায়গা, ঘরে থেকে আজ করা যায় না এর ছাঁচ। চাল, আলু, সবজি কিংবা তেল সব কিছুরই দাম বাড়ায় অনেকটা অসহায় সাধারণ মানুষ। সরকারি কোনো উদ্যোগেই বাজার নিয়ন্ত্রণে আসছে না। দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলুর দাম বেঁধে দেয় সরকার। বলা হয় কেজি প্রতি আলু পাইকারিতে 25 আর খুচরাতে 30 টাকায় বিক্রি করতে হবে, কিন্তু বাস্তবে দাম তার আশেপাশেও নেই। পাইকারিতে 40 আর খুচরায় 1 কেজি আলু বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। সব জিনিসের দাম আগুন। এখন আসলে আমাদের মতো সাধারণ মানুষের একটু কষ্ট। কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নাই। ওই আইন কানুন যা কিছু করে সব ওই কিতাবেই, বাস্তবায়ন নাই। মাল আছে, মাল কম দামে তারা ছাড়বো না, তারা হলো বড় কোটিপতি কোটিপতি। ঢাকার বাজারে গেলেই দেখা মিলবে ভরপুর সবজি, কিন্তু কয়েক মাস ধরে দাম আকাশ ছোঁয়া। কাঁচামরিচের কেজি 200 টাকা, মৌসুমের সিম 100 টাকা। শশা, ঢেঁড়স, মূলা, টমেটো, পটল সব রকম সবজি কেজিতে 60 টাকার বেশি। পেঁয়াজের কেজি দেখেন, আজকে থেকে কি পেঁয়াজের কেজি এমন ছিল, এমন আছে? এটা কি সরকার পারছে এখনো নির্ধারিত দামে আনতে? পারেনি। দাম এতটাই বেশি যে আসলে কি বলবো। সবজি তো সবে মোটামুটি 60 টাকা, সিম কিনছি 120 টাকা। আর বেশি দিন নাই, হয়তো 20-25 দিনের মধ্যেই দাম কমে আসবে। বেগুন একদম 60 টাকা ভাইয়া। বাজারের এই অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে আবার দাম বাড়ল চালের। মিনিকেট, 28, মোটা চাল কেজিতে 3 থেকে 5 টাকা বেড়েছে। মেল মালিকদের কাটছে আছে, অন্য কিছু না। মেল মালিক আগে মেল আসিল কম উত্তরবঙ্গে, এখন সবাই ব্যবসায়ী, অনেকগুলো মেল হয়ে গেছে। সরকারি সংস্থাগুলোর মনিটরিং আর জরিমানার পরেও নিয়ন্ত্রণে আসেনি পেঁয়াজের দাম। বিক্রেতারা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও অন্তত 1 মাস অপেক্ষা করতে হবে সাধারণ মানুষকে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের শুরু থেকেই সরকার খাদ্য উৎপাদনের সবচেয়ে গুরুত্ব দেয়ায় এই মহামারীতেও দেশে কোনো খাদ্য সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব খাদ্য দিবসের সেমিনারে দেয়া অনলাইন বক্তব্যে তিনি একথা বলেন। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে 1 ইঞ্চি জমিও অনাবাদি না রাখতে আবারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। ফজলে রাব্বির রিপোর্ট। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন সবার জন্য খাদ্য নিশ্চিত করতে, তাই সর্বোচ্চ গুরুত্ব ছিল কৃষিতে। এরপর বঙ্গবন্ধু পরবর্তী বিভিন্ন সরকার এর প্রতি গুরুত্ব না দেয় খাদ্য ঘাটতির দেশে পরিণত হয় বাংলাদেশ। বর্তমান আওয়ামী লীগ সরকারের কৃষি বান্ধব নীতি বাংলাদেশকে এক উদ্বৃত্ত খাদ্যের দেশে পরিণত করেছে বলে জানান প্রধানমন্ত্রী। যখনই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে, তখনই আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি খাদ্য উৎপাদনে। আমরা নিশ্চিত করেছি যে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে, খাদ্য নিশ্চয়তা থাকতে হবে। কারণ এই করোনা ভাইরাসের কারণে যখন সমগ্র বিশ্ব স্থবির, তখন একটা দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দিতে পারে। আমরা বিশেষ যে অর্থ বরাদ্দ করেছি সেটা হচ্ছে 9,500 কোটি টাকা আমরা দিচ্ছি। সেটা আমরা কৃষির সহায়তা হিসেবে কৃষকদের মাঝে বিতরণ করি, যাতে কৃষক তাদের উৎপাদনে উৎসাহ না হারায়।
কাজু উৎপাদন করতে পারে, সেই সাথে সাথে আমরা মানুষকে উৎসাহিত করছি যে এক ইঞ্চি জমি কেউ ফেলে রাখবেন না, গাছ লাগান, ফল লাগান, তরি তরকারি লাগান, যে যা পাইন কিছু লাগিয়ে নিজের উৎপাদন বাড়ান। কৃষিকে শক্তিশালী করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, কৃষকের জন্য ঋণ সহ তার সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ডিজিটাল পদ্ধতির মাধ্যমেই কিন্তু আমাদের কৃষকরা সব রকম সুবিধা পাচ্ছে, সেই সাথে সাথে কৃষক উপকরণ যাতে পায় তার ব্যবস্থা বানিয়েছে। সেদিকে লক্ষ্য রেখে আমরা টিএসপি সার যেটা 80 টাকা ছিল সেটা 22 টাকায় কমিয়ে এনেছি, এমপিও 70 টাকা থেকে 15 টাকায় এবং ডিএপি সার 90 থেকে 16 টাকায় আমরা কৃষকদের মাঝে বিতরণ করছি। সবাইকে নিয়ে একসাথে বিকশিত হন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন, আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, এই প্রতিবাদ্য নিয়ে এবার পালন করা হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। কাল ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচন, 2 আসনেই ভোট গ্রহণ হবে ইভিএম এ। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নিচ্ছেন, যদিও ভোটের মাঠে উদ্দীপনা নেই। একরামুল হক সাইম জানাচ্ছেন বিস্তারিত। উপনির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে অতটা তোড়জোড় না থাকলেও কমতি নেই নির্বাচন কমিশনের আয়োজনের। ঢাকা 5 ও নওগাঁ 6 এই 2 আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট গ্রহণ হবে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির বিষয়টি আমলে নিয়ে বাড়তি সতর্কতাও নেওয়া হয়েছে। ধর্তব্য মতো কোনো রকমের অসুবিধা নির্বাচন এলাকায় নেই, যেগুলো খুব সিরিয়াসলি কগনিজেন্সে নেওয়া যায় বলা যায়, আমলে নেয়ার মতো কোনো রকমের অসুবিধা নেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 18টি ওয়ার্ড অর্থাৎ যাত্রাবাড়ি, ডেমরা এবং কদমতলির আংশিক এলাকা নিয়ে ঢাকা 5 আসন। এখানে ভোটার সংখ্যা 4,71,000। নির্বাচনে লড়ছেন 6 জন প্রার্থী। সরকার দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। ঢাকা যেহেতু এটা রাজধানীর ব্যাপার, কারণ এখানে তো সব এলাকার মানুষজন আসা যাওয়া আছে, এই জন্য তারা অতিরিক্ত আরও বেশি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন। অন্যদিকে রানীনগর ও আত্রাই 2 উপজেলা নিয়ে নওগাঁ 6, ভোটার সংখ্যা 3,06,000। প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন প্রার্থী। সরকার দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন, তবে মোটরসাইকেল, ট্রাক, পিকআপ ছাড়া গণপরিবহন চলাচলে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 9 দফা দাবিতে নোয়াখালী অভিমুখে লং মার্চ করছে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশ। সকালে রাজধানী শাহবাগ থেকে মিছিল নিয়ে মৎস্য ভবন হয়ে পল্টন গিয়ে পৌঁছান সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখান থেকে বাস ও পিকআপে করে নোয়াখালীর দিকে যাত্রা শুরু করেন তারা। যাত্রাপথে নারায়ণগঞ্জ, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে সমাবেশ করে রাতে ফেনীতে অবস্থান করবে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে গড়ে ওঠা ধর্ষণ বিরোধী এই জোট আগামীকাল বিকেলে নোয়াখালীর মাইজদিতে অনুষ্ঠিত হবে সমাবেশ। এই লং মার্চ বাংলাদেশের মানুষের মনুষ্যত্ব রক্ষার লং মার্চ, এই লং মার্চ বাংলাদেশের নারী এবং পুরুষের সম অধিকার নিয়ে বাঁচতে পারবে কিনা সেই বাঁচার প্রশ্নে নির্ধারণ করা লং মার্চ। এই লং মার্চ চলাকালীন সময়ে আপনি যদি ওই 9 দফা দাবিতে আপনার কোনো সরকারি কোনো পদক্ষেপ না নেন, তাহলে আমরা আগামী দিনে হরতাল সহ আরো কঠিন কর্মসূচি কিন্তু আমরা ঘোষণা করতে বাধ্য হব। দেশে বিচারহীনতার সংস্কৃতি চলায় শুধু মৃত্যুদণ্ডের বিধান করে অন্যায় অপরাধের অবসান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত ধর্ষণ ও দুর্নীতির মহোৎসব বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, বেশিরভাগ অপরাধের সাথে ক্ষমতাসীনদের লোকেরা জড়িত। এদিকে প্রেস ক্লাবের সামনে ধর্ষণ বিরোধী মানববন্ধনে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, সব অপরাধের অবসান ঘটাতে অবিলম্বে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। হীনতার সংস্কৃতি যেখানে এক ব্যক্তি বা আমিত্ব বা মৃত্যুদণ্ড তো অনেক ব্যাপারেই হয়, জজ সাহেবরা সেই আইনের বই বা সেই ক্রিমিনাল কোড গুলি বিশ্লেষণ করে কোন রায় লেখেন কিনা, রায় লেখেন না, দিতে পারেন না।
করোনায় অপ্রাতিষ্ঠানিক খাতের এক তৃতীয়াংশ ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজ কমে যাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন অনেক উদ্যোক্তা। অথচ মাস শেষে ঠিকই গুনতে হচ্ছে কর্মীদের বেতন, অফিস কিংবা দোকান ভাড়া। এমন পরিস্থিতিতে গ্যাস বিদ্যুৎ সহ আনুষঙ্গিক বিল মকুফ করে অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তাদের বিকল্প প্রণোদনা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। দেখুন শরফুল আলমের রিপোর্ট। অমিয়া হোসেন হৃদয় মিরপুরের একটি ওয়েল্ডিং কারখানায় কাজ করছেন তিনি সহ আরও পাঁচজন। করোনা মন্দায় দীর্ঘদিন বন্ধ থাকার পর কাজ হচ্ছে ওয়ার্কশপে, তবে আগের মতো নেই কাজের ব্যস্ততা। আর যেসব কাজের অর্ডার পাচ্ছেন তাতেও ভালো দর পাওয়া যাচ্ছে না। এখন তো কাজও নাই, কাজও চাপও নাই, দোকান ভাড়া মনে করেন আমাদের হিমশিম খেয়ে চলতে হইতেছে। কাজ না থাকায় বেতন কমেছে অনেকের, বিকল্প ব্যবস্থা না থাকায় কোন রকমের দিন কাটছে তাদের। লোকজন সব বসা, এখন একটু সমস্যায় আছি আর কি। এই মাসের বেতন ওই মাসে দিতে হয়, কোনো রকম কারেন্ট বিল, এই শিল দোকান ভাড়া দিয়ে বেচারা চলতে পারে না, তা আমরা কি করি, জোর করে আদায় করি বেতন। তাদের মতো এমন অনেকেই করোনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী করোনায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন দেশের প্রায় 68% মানুষ। মার্চ থেকে আগস্ট এই ছয় মাসে আয় কমেছে 20% আর ব্যয় কমার হার 6%-এরও বেশি। সরকারের যে প্রণোদনা প্যাকেজগুলো ঋণ ভিত্তিক, সেগুলোর সুবিধা কিন্তু সব ধরনের শিল্প প্রতিষ্ঠান সমানভাবে নিতে পারেনি। বড় শিল্প প্রতিষ্ঠান যতটা পেরেছে, ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এমনকি অপ্রাতিষ্ঠানিক উদ্যোগ তো একেবারেই সেই সুবিধা পেয়েছে বলে মনে হয় না। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, এগুলো যদি আংশিক বা পূর্ণভাবে আরও কিছু সময়ের জন্য মওকুফ অথবা পিছিয়ে দেওয়া যেত, তাহলে এই প্রতিষ্ঠানগুলো অন্তত স্বল্প পরিসরে চললেও তাদের এই বাড়তি ব্যয়গুলোর দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারত। শর্ত শিথিল করে প্রণোদনা প্যাকেজের অর্থ অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তাদের দেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও গবেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল আগামী বছরের মাঝামাঝি চালু হতে পারে। এরই মধ্যে 2000 কোটি টাকার নির্মাণ প্রকল্পের 60% কাজ শেষ হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, টার্মিনালটি চালু হলে আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন মাত্রা যোগ হবে। বন্দরে জাহাজ ও পণ্যজট কমাতে কর্ণফুলী নদীর তীরে এই টার্মিনালটি নির্মাণ করা হচ্ছে। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দেশের আমদানি রপ্তানির সিংহভাগই হয় এই বন্দর দিয়ে। তবে বছর বছর আমদানি রপ্তানি বাড়লেও তার সাথে তাল মিলিয়ে পারেনি টার্মিনাল, জেটি ও কন্টেইনার ইয়ার্ড। 13 বছর আগে নির্মাণ করা হয়েছিল নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল। পরিস্থিতি সামাল দিতে তাই বন্দরের ড্রাইডক থেকে বোট ক্লাব পর্যন্ত 32 একর জায়গা জুড়ে চট্টগ্রাম কর্ণফুলীর পার্ক ঘেঁষে এবার নির্মাণ করা হচ্ছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত এই প্রকল্পে থাকছে 3টি কন্টেইনার ও 1টি তেলখালাসের জেটি। বছরে প্রায় 4.5 লাখ টিভিএস কন্টেইনার হ্যান্ডলিং করা যাবে সেখানে। 3টি প্যানামেক্স জাহাজের বার্থিং সুবিধা সহ 600 মিটার জেটি নির্মাণ করা হবে। আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামী বছর জুন 2021 সালের মধ্যে আমরা প্রকল্পের সিংহভাগ কাজ সম্পন্ন করতে পারব। বন্দর ব্যবহারকারীরা বলছেন, নতুন টার্মিনাল চালু হলে কমবে কন্টেইনার ও জাহাজ জট, বাড়বে বন্দরের গতি। চট্টগ্রাম বন্দরের জেটি স্বল্পতার কারণে জাহাজের যে দীর্ঘ জট হয়ে থাকে সেই জট লাঘবের জন্য পতেঙ্গা টার্মিনাল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টার্মিনাল কন্টেইনার করার পরে এখানে সক্ষমতা বাড়বে, এতে তো সন্দেহ নেই, এটা তো আমরা দ্বিমত পোষণ করছি না, কিন্তু এই সক্ষমতা বাড়াতে হলে এখানেও তো অবকাঠামোগত সুবিধাটা আমাদের দরকার। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতেও নতুন এই টার্মিনাল ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের যে জেটিগুলোতে কার্গো হ্যান্ডেল করা যায় না, আমরা কার্গো জিসিবিতে কন্টেইনার হ্যান্ডেল করি, আমরা তখন এখানে কার্গো আরও বেশি হ্যান্ডেল করতে পারবো, এই সুবিধাটা আমরা ভাগাভাগি করে নিতে পারবো। পতেঙ্গার নতুন এই টার্মিনালের পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত নির্মাণের সুপারিশ করেছেন সংশ্লিষ্টরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দীর্ঘ 7 মাস পর আজ চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি পেলেও রাজধানীর বেশিরভাগ সিনেমা হল খোলেনি, দর্শক কম, নতুন ছবি নেই, এমন নানা সংকটে এই বিনোদন বাণিজ্য আগের মতো সচল করার কথা ভাবতে পারছেন হল মালিকরা। মনির হোসেন তপুর রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে একটানা 7 মাস বন্ধ রাখা হয় দেশের সব সিনেমা হল।
তবে শুক্রবার থেকে স্বাস্থ্যবিধি মেনে এসব হল চালুর নির্দেশনা দেয় তথ্য মন্ত্রণালয়। সে ঘোষণায় রাজধানী দু একটি প্রেক্ষাগৃহ খুলেছে, কিন্তু তাতে দর্শকের উপস্থিতি একেবারেই কম। টিনের কাজ করতে হবে, সিডের কাজ করতে হবে, ওগুলো কাজ শেষ হয় না, এগুলোর কারণে বন্ধ রাখছে। এখন যেহেতু খুলছে আশাবাদী আর কি, দর্শক হয়তো হলে আসবে, কিন্তু পরিবেশ আরও উন্নত করতে হবে। বন্ধ করে রাখছে আজকে? হ্যাঁ বন্ধ, দেন না, সবই তো বন্ধ। হল মালিকরা বলছেন ভালো সিনেমা মুক্তি না পেলে বেশি দর্শক পাওয়া যায় না, তার উপর করোনা সংক্রমণের ভয়, এতে হল চালিয়ে তাদের খরচ উঠানো সম্ভব নয়, তাই হল খোলা সাহস পাচ্ছেন না অনেকে। ভালো ছবি আসুক, ভালো ছবি আসলে ভালো দর্শক আসবে। গল্পের মান যদি আমি আমার দেশ এবং এই দেশের কৃষ্টি কালচার নিয়ে যদি হয়, তাহলে এই দেশের এই সিনেমা হলগুলো আগের মতো দর্শক পরিপূর্ণ হবে। হলে দর্শকের উপস্থিতি বাড়াতে ভালো মানের ছবি নির্মাণে সরকারের সহায়তা বাড়ানোর দাবিও জানিয়েছেন চলচ্চিত্র পরিবেশক ও হল মালিকরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। মিল ভিটা আন্তর্জাতিক সংবাদ। সবশেষ 24 ঘন্টায় ফ্রান্সে নতুন করে 30,621 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বুধবার এই সংখ্যা ছিল 22,591 জন। সংক্রমণ রোধে শনিবার থেকে 9টি শহরে রাত্রিকালীন কারফিউ জারি করেছে দেশটির সরকার। প্রতিদিনই শনাক্তের সংখ্যা বাড়তে থাকায় ইউরোপ জুড়ে এখনই কঠোর বিধি নিষেধ আরোপ করা জরুরি বলে পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের এক গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আগামী ফেব্রুয়ারির মধ্যে ভাইরাসের মৃতের সংখ্যা কমপক্ষে 80% বাড়বে। দেশটির নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় এখনই স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বেইলের কলেজ অফ মেডিসিনের অধ্যাপক ডক্টর পিটার হোটেজ। বিশ্বজুড়ে করোনা ভাইরাস এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 3,89,00,000-এর বেশি মানুষ, মারা গেছেন প্রায় 11,00,000। এবার পলিটিক্স খেলার খবর। ডিএফবি পোকাল জার্মান কাপে এফসি ডুরেন ক্লাবকে 3-0 গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিক। জার্মান ফুটবলের পঞ্চম স্তরের দল পোকালের বিপক্ষে ম্যাচের 24 মিনিটে লিড নেয় বায়ার্ন। অভিষেকেই গোল করেন এরিক ম্যাক্সিম মাউটিং, এরপর পেনাল্টিতে ব্যবধান দ্বিগুণ করেন থমাস মুলার। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল লাইন থেকে বল ফিরিয়ে মাউটিংকে হতাশ করেন পোকাল ডিফেন্ডার ডি পাঁচ। তবে ক্যামেরুনের এই স্ট্রাইকারকে 75 মিনিটে রুখতে পারেনি স্বাগতিক দলের রক্ষণভাগ। ডি বক্সের বাইরে থেকে নেওয়া শটে দলকে তৃতীয় গোল পাইয়ে দেন এ মৌসুমে পিএসজি থেকে বায়ার্নে নাম লেখানো মাউটিং। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। সরকারি তৎপরতার পরও কমছে না বাজারে নিত্যপণ্যের দাম, আলুর দর কেজিতে অন্তত 20 টাকা বেশি। করোনার শুরু থেকেই কৃষিতে গুরুত্ব দেওয়ায় মহামারীতেও দেশে কোনো খাদ্য সংকট নেই বললেন প্রধানমন্ত্রী। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ কাল। এবং 9 দফা দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে নোয়াখালীর পথে লং মার্চ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্যবস্থা করুন ইউটিউব/ATN Bangla News। আল্লাহ হাফেজ।